আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আসমা আক্তার আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর এই আচারের মজার বিষয়টা কি জানেন? বাটাবাটির কোনো ঝামেলা নেই, গুঁড়ো মশলারও কোনো ঝামেলা নেই, রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। সংরক্ষণ করে খেতে পারবেন বছর জুড়ে। তাহলে বন্ধুরা চলুন আমরা এই আমড়ার আচারটা তৈরি করার জন্য চলে যাই। আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি আমড়া। এখন আমি আমড়াগুলো খোসা ছাড়িয়ে নিব। এই তো বন্ধুরা, আমার আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি আমড়া হাতে নিয়ে একটি ছুরি দিয়ে মাঝখান থেকে খুব ভালো করে কেচে নিচ্ছি। আর তাতে কি হবে জানেন? আমড়ার গায়ে গায়ে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। এইভাবে করে আমি সবগুলো আমড়া একটু মাঝখান থেকে কেচে নিব। এই তো বন্ধুরা, আমার সবগুলো আমড়া কেচানো হয়ে গেছে। আমি এখন একটি আমড়া হাতে নিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমড়া সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি, আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি লবণ আর পানিটা একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন আমি কিছুটা পানি হাতে নিয়ে একটু চেক করে দেখছি, যদি নুনতা নুনতা লাগে তাহলে ওই পর্যায়ে আমি দিয়ে নিব এখানে কেটে রাখা আমড়াগুলো। এখন আমি একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। এই তো বন্ধুরা, আমার আমড়াগুলো বলক চলে আসছে। আর এই যে দেখুন, আমড়াগুলো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে কালারটা। এখন আমি ঢেকে দিয়েছি। এই তো বন্ধুরা, আমার আমড়ার পানিগুলো অনেকটাই ভালো করে শুকিয়ে গেছে। এখন আমি একটি সাসলিকের কাঠি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আমড়াগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ করা হয়ে গেছে। বাকি পানিগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে শুকিয়ে ফেলব। আমড়ার আচার তৈরি করার জন্য আমি প্যানের উপরে দিয়ে নিচ্ছি সরিষার তেল। আমি এখানে রাঁধুনি সরিষার তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সরিষার তেলটা ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে 5-6টা শুকনো মরিচ কেটে। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। আর শুকনো মরিচগুলো আমি কিন্তু একটু মাঝখান থেকে কেটে দিচ্ছি। এখন আমি তেলের উপরে দিয়ে নিচ্ছি গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আমি এখন তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে 2.5 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটাও আপনারা একটু বুঝে দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিগুলো এখন আমি তেলের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে নিচ্ছি ভিনেগার। ভিনেগার দিয়ে আমি খুব ভালো করে আর একটু মিক্সড করে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমার চিনিগুলো গলে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা আমড়াগুলো। আমড়া দিয়ে আমি আর একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো কিছুটা লবণ।
सिद्ध करार समय किन्तु आमी लवण दिए एखन आरेकटु लवण दिए निच्छी आपनादेर काछे जदि भीट लवणटा थेके थाके ताहले भीट लवणटाओ आपनारा इउज करते पारेन। এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিব। এত বন্ধুরা তৈরি করা হয়ে গেছে আমার আমড়ার আচার। এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। এত বন্ধুরা খুবই ঝটপট তৈরি করে ফেললাম লোভনীয় আমড়ার আচার। আপনারাও বাসায় আমার মতো সেম এইভাবে করে আমড়ার আচার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।